প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি খান মোহাম্মদ রুমেল আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালের বাজেট আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আছেন শামা ওয়াদ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দর্শক আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো করোনা সংকটে কাজে লাগানো হচ্ছে না শিশু হাসপাতালের আইসিইউ সজ্জা কারণ জানা নেই কারো চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা আজও মারা গেলেন 37 জন একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড 3190 জন শনাক্ত করোনার ভয়ে অমানবিক হবেন না বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেটের আকার 5,68,000 কোটি টাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সক্রিয় ওষুধ চোর চক্র অস্ত্রোপচারের জন্য জরুরি ওষুধ সরানোর সময় হাতে নাতে আটক স্টোর ইনচার্জ সহ 2 জন এবং পদ্মা সেতুতে বসলো 31তম স্প্যান জাজিরা থেকে মাছ নদীতে টানা 29টি স্প্যানে দৃশ্যমান 4.5 কিলোমিটারের বেশি দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনায় যেতে চাই এরই মধ্যে বলেছি আলোচনা শিরোনাম করেছি আজকে করোনাকালের বাজেট আপনারা জানেন যে বাজেট অধিবেশনটি আজকে শুরু হয়েছে আগামীকালকে আগামী অর্থ বছরের বাজেট সংসদে উত্থাপন করা হবে তো এই করোনাকালের বাজেট সহ করোনার অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শামা ওয়াদ আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এই আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেটি বলছিলাম যে করোনাকালের বাজেট তো বাজেট প্রসঙ্গে আমরা আসবো সেই সঙ্গে করোনার বর্তমান অবস্থা নিয়েও আমরা একটু বলতে চাই গত 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হলো তো আজকে হচ্ছে আপনার 10ই জুন আমরা যদি বলি যে 3 মাস 2 দিন এই পর্যায়ে এসে আজকে আমাদের মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে তো সব কিছু মিলিয়ে এই করোনাতে সরকারি যে ব্যবস্থাগুলো রয়েছে চিকিৎসা ক্ষেত্রে মানুষকে সহায়তা দেওয়ার জন্য মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ইত্যাদি সব বিষয় মিলিয়ে সরকার যে ব্যবস্থাপনাগুলো নিয়েছে সেটিকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন কারণ আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে আপনারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আপনাদের মূল্যায়ন কি শামা ওয়াদ ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন মার্চের 8 তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে সঠিক কথা কিন্তু তার পূর্বে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস কিন্তু বাংলাদেশের সরকার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কালক্ষেপণ করেছে এইভাবে যে জানুয়ারি মাস থেকে কিন্তু আমরা জানি যে চায়নাতে এরকম একটা ভাইরাস সংক্রমিত হচ্ছে উৎপত্তি হয়েছে এবং সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এটা ছড়ানো শুরু করে তার মধ্যেই আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে কালক্ষেপণ করাতে মার্চে যখন প্রথম আমাদের কোভিড রোগী ধরা পড়ে এবং তারপরে ক্রমান্বয়ে বাড়তে থাকে এখন অলমোস্ট সরকারি হিসাবে 1 লাখ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অনেকেই বলছেন যে 1 লাখের অনেক বেশি হয়তো সংক্রমিত হয়ে গেছে কারণ যেহেতু আমাদের দেশে বর্তমানে যে যেই পরিমাণ যেই টেস্টিং হচ্ছে তা পর্যাপ্ত নয় এই যে জাতীয় কমিটি হয়েছে করোনা পর্যবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে সেই জাতীয় কমিটিরই সুপারিশ হচ্ছে মিনিমাম 30,000 টেস্টিং হতে হবে এভরিডে অ্যাটলিস্ট একটা ধারণা পাওয়ার জন্য বা সংক্রমণ কি পর্যায়ে যাচ্ছে বোঝার জন্য সেটা আমাদের দেশে হচ্ছে না এই 3 মাস আমরা স্কুল কলেজ খোলা রেখেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা স্কুল কলেজ খোলা রেখেছি আমাদের এয়ারপোর্ট দিয়ে যারা যাত্রীরা এসেছে তাদেরকে ঠিক মতো কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি তাদেরকে ঠিক মতো টেস্ট করা হয়নি তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আমাদের স্বাস্থ্য যারা সেবা দেয় আমাদের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা তাদের কোনো তাদের কি তারা কিভাবে সেবা দিবে করোনা ভাইরাস সংক্রমিত হলে তার কোনো প্রোটোকল তৈরি করা হয়নি আমাদের পুলিশ আনসার বিজিবি এরা কিভাবে সেবা দিবে সার্ভিস দিবে জনগণের মাঝে যাবে সেরকম কোনো প্রোটোকল তৈরি করা হয়নি এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে সেই কারণে আজকে পর্যন্ত 20 জন পুলিশ সদস্য অলরেডি মৃত্যুবরণ করেছে ডাক্তার বহু ডাক্তার মৃত্যুবরণ করেছে অনেক ফ্রন্টলাইনাররা সাংবাদিকরা অনেকে সংক্রমিত হয়েছেন এবং অনেক যারা ফ্রন্টলাইনার আমাদের ফাইটাররা আছে তারা
অনেকেই সংক্রমিত হয়েছে, এগুলো হয়তো অনেকাংশে কমানো যেত, হ্রাস করা যেত বা মৃত্যুর হারও কমানো যেত যদি আমাদের ব্যবস্থাপনা ঠিক থাকতো। এবং যেটা দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে চরম অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা। আজকে যখন ঈদের আগে যেভাবে আমাদের ঢাকা থেকে লোকজন বাড়িতে গেল এবং ঈদের পরে যেভাবে সারা দেশ থেকে ঢাকায় ফিরে আসলো, অলরেডি সারা বাংলাদেশের সংক্রমণ তখন চরমে উঠে গেছে। এই এবং চরমে ওঠার পরে আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে একটা ঢাকার একটা অংশ, একটা এলাকা আমরা অফিসিয়ালি লকডাউন করব। এই এই এতদিন পর্যন্ত সরকারি কোনো নথিতে, কোনো কাগজে কিন্তু লকডাউন শব্দটি লেখা নাই, আমরা কোথাও লকডাউন করি নাই, আমরা সাধারণ ছুটি, সরকার সাধারণ ছুটি দিয়েছে। সাধারণ ছুটি দিয়ে এই করোনা ভাইরাস নামক এই ব্যাধি এই মোকাবেলা করা সম্ভব নয়, বিশেষ করে বাংলাদেশের মধ্যে দেশে যেখানে আপনার এত গ্রাম, এত প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদেরকে ঘরে রাখা, যাদের ঘরে থাকাও কষ্টকর। এই 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 প্রেক্ষাপটে কিন্তু সাধারণ ছুটি দিয়ে হয় না। প্রধানমন্ত্রী যে ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ সাহেব, উনি দেখলাম যে স্টেটমেন্ট দিয়েছেন যে উনি বলেছেন যে বাংলাদেশের অবস্থা, চিকিৎসা অবস্থা ভয়াবহ হচ্ছে, বাংলাদেশের চিকিৎসা অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষ করে জেলাগুলোতে। ঢাকাতে তো অবস্থা খারাপ আমরা দেখতেই পাচ্ছি, আমরা দেখছি যে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে রোগীরা মারা যাচ্ছে, করোনা নেগেটিভ রোগীরা তাদের অন্য কোনো ব্যাধি নিয়ে, অন্য কোনো অসুখ নিয়ে তারা কোনো হসপিটালে জায়গা পাচ্ছে না, তারা মারা যাচ্ছে, তারা চিকিৎসা না পেয়ে আইসিইউর অভাবে, ভেন্টিলেটরের অভাবে তারা মারা যাচ্ছে, অক্সিজেনের অভাবে তারা মারা যাচ্ছে। তো সুতরাং স্বাস্থ্য খাতের যে এই অত্যন্ত করুণ দশা, এই করুণ দশার মধ্যে আমাদের করোনা ভাইরাস আমাদের জনগণের মোকাবেলা করতে হচ্ছে, এবং তার মধ্যে আবার আগামীকালকে বাজেট দেওয়া হচ্ছে। সুতরাং আমি একটি কথা বলতে চাই, শুধু যে আমি এই করোনা ভাইরাসের মধ্যে সরকার বাজেট দিচ্ছে এবং এই সেই জন্য সরকার খুব একটা মানে একটা খুবই একটা স্যাটিসফ্যাক্টরি কাজ করছে সেটা কিন্তু নয়। এই বাজেট যদি জনগণ, জনগণের জীবন বাঁচাতে এবং জীবিকা রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এই বাজেট দেওয়া আর না দেওয়া একই কথা, এই বাজেটের কোনো মানে হবে না। সুতরাং বাজেট ব্যর্থ হবে নাকি সফল হবে সেই আলোচনা আমরা পরে করবো। আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। একটু আমি যুক্ত হতে চাই এস এম কামাল হোসেনের সঙ্গে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এস এম কামাল হোসেন, আপনি শুনছিলেন, বলছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বাস্থ্য খাতের করুণ অবস্থা, সব ক্ষেত্রেই তারা চরম অব্যবস্থাপনা দেখছেন, সরকার তিন মাস সময় পেয়েছিল মার্চের আগে, সেই সময়টা সরকার কাজে লাগাতে পারেনি, ইত্যাদি নানা অভিযোগ তিনি তুলছেন। এস এম কামাল হোসেন, হ্যালো, জি কামাল ভাই, আপনি শুনছিলেন যে শ্যামা ওবায়েদ বলছিলেন যে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে, সব জায়গায় অব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতের করুণ দশা। সরকার মার্চের 8 তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল, শ্যামা ওবায়েদের ভাষায় এর আগে 3 মাস সময় পেয়েছিল, সেই সময়টাও সরকার কাজে লাগাতে পারেনি। 3 মাস, মার্চের 3 মাস, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মানে ডিসেম্বরতে ধরতে হবে আর কি, শ্যামা ওবায়েদের কথা অনুযায়ী। আপনাদের ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আমি আপনাদের এই সময় টিভির মাধ্যমে যা দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আজ পর্যন্ত 1012 জন আমাদের দেশে করোনা আক্রান্ত মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার শান্তি কামনা করি। দেখেন, এই মহামারীটি বৈশ্বিক মহামারী, চীনের উৎপত্তি, আজকে সারা বিশ্ব মুখ থুবড়ে পড়েছে, সারা বিশ্বের উন্নত দেশগুলো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। আমেরিকার মতো দেশেও, যুক্তরাজ্যের মতো দেশেও 1,14,000 মানুষ আজ পর্যন্ত মারা গিয়েছেন, এবং তাদের চিকিৎসা ব্যবস্থা, যুক্তরাজ্যের চিকিৎসা ব্যবস্থা, কানাডার, এবং কানাডার হ্যাঁ প্রধানমন্ত্রীর স্ত্রীও করোনা রোগে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে একটি ল্যাব ছিল এই করোনা রোগীর টেস্ট করানোর জন্য, কারণ এই করোনা রোগটা, এই ভাইরাসটা সবার কাছে হচ্ছে অপরিচিত, এবং এই ভাইরাসটা আপনারা জানেন ছোঁয়াইছে, একজন আরেকজন স্পর্শ করলে তাকেই আক্রমণ করে। সেই ক্ষেত্রে আমাদের ডাক্তাররা ছিল না প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদের ডাক্তাররা আতঙ্কগ্রস্ত ছিল, আমাদের নার্সরা আতঙ্কগ্রস্ত ছিল, আমাদের স্বাস্থ্যকর্মীরা আতঙ্কগ্রস্ত ছিল, এবং 8ই মার্চ করোনার শনাক্ত হওয়ার মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার, আমরা আপনারা জানেন, আমি অতি টানা উচিত না যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ছিল, সেই কর্মসূচিকে কাটছাট করে 9 তারিখ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকে
এবং কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সমস্ত দেশের জনগণের পাশে সমস্ত মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষকে মানুষকে সচেতন করার জন্য মানুষকে সচেতন করার জন্য সতর্ক করার জন্য বিশ্ব স্বাস্থ্যবিধি অনুযায়ী চলার জন্য উনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিলেন এবং আজকে সময়বায় বলতেছেন ব্যর্থতা আজকে কিন্তু 56টি ল্যাব বাংলাদেশে সেদিন আটই মার্চ টেস্ট হয়েছিল 101 জনের আর আজকে টেস্ট হচ্ছে 16,000-এ হ্যাঁ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে আমেরিকাতে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ে আমরা কিন্তু মৃত্যু কামনা করি না মাননীয় প্রধানমন্ত্রী এই স্বাস্থ্যকর্মীদের ডাক্তারদের এবং পুলিশ মিডিয়ার আনসার সেনাবাহিনী যারা এই মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন মানুষের সেবা করছেন ডাক্তাররা যাদের সেবা করছেন উনি কিন্তু শুরুতেই ডাক্তার নার্সদের আপনি জানেন 100 কোটি টাকা সম্মাননা ভাতা ঘোষণা করেছিলেন এবং তাদের লাইফ মানে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উনি কিন্তু পরবর্তীতে উনাদের তাদের জীবন বীমা মানে ঘোষণা করেছিলেন এবং সেই ক্ষেত্রেও আপনি জানেন 750 কোটি টাকা ঘোষণা করেছিলেন এরপরেও জননেত্রী শেখ হাসিনা আপনি জানেন যে প্রায় আপনার আমি যেটা বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা আপনার 2,503 কোটি টাকা বিনামূল্যে খাদ্য সামগ্রী এই স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করেছেন অর্থাৎ যেমন স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এবং এই করোনা আক্রান্তের হওয়ার কারণে কিন্তু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন যাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন তারা কিন্তু চাকরিচ্যুত হয়েছেন এবং ধরেন রিক্সা চালাতেন যে দিন মজুর ছিলেন তারা কিন্তু অসহায় হয়ে পড়েছেন পাশাপাশি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আপনি দেখেছেন আজকে মানুষ যেমন বাংলাদেশে করোনার আক্রান্ত হয়তো আজকে 1,200 জন লোক মারা গিয়েছেন কিন্তু না খেয়ে মারা যায়নি আজকে কিন্তু জাতিসংঘের মহাসচিব আপনি দৈনিক ট্রিবিউনে মানে ইসে আপনার জাতিসংঘের মহাসচিব কিন্তু বলেছেন যে আপনার গার্ডিয়ান পত্রিকায় বলেছেন যে 50 বছরও এরকম দুর্ভিক্ষ দেখা যাবে না যেটা আজকে আমাদের দিকে বিশ্বের দিকে দেহে আসছে কামাল ভাই সামাজিক সুরক্ষার জন্য ত্রাণ বিতরণের জন্য যে কার্যক্রমগুলোর কথা বলছেন সেগুলো সরকার যথেষ্ট পরিমাণে নিয়েছে কিন্তু যে প্রশ্নটি হচ্ছে করোনার চিকিৎসার জন্য যে স্বাস্থ্য খাত সেখানে অব্যবস্থাপনা রয়েছে স্বাস্থ্য খাতের খবর যদি বলি আজকেও যে শিশু হাসপাতালে 10টি আইসিইউ শয্যা প্রস্তুত অবস্থায় আছে কিন্তু সেগুলো কোভিড রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হচ্ছে না যেখানে আইসিইউর সংকট সব জায়গায় বলা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা অবকাঠামো তৈরি করেছেন সেখানে চিকিৎসকের বিপরীতে একজন চিকিৎসকের বিপরীতে 5 জন স্বাস্থ্যকর্মী থাকার কথা সে বিষয়গুলো নিশ্চিত করা যায়নি আজকে আপনি দেখে থাকবেন বিএম এর মহাসচিব একটি পত্রিকাতে সাক্ষাৎকার দিয়েছেন তিনিও এই বিষয়গুলো প্রশ্ন তুলেছেন তো এই জায়গাগুলোতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে কিনা সেটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি কামাল ভাই আমি 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 আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন আজকে দেখেন ডাক্তারদের ভিতরে কিন্তু পলিটিক্স আছে সব ডাক্তার কিন্তু আওয়ামী ঘরণার না আমার বোন সামাবাদ বক্তৃতা দিছে এনে মানে ড্যাবও আছে কিন্তু আজকে দেখেন প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বেসরকারি হাসপাতালগুলো সেইভাবে নামে আজকে ধরেন বাধ্য হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের ইতিহাসে কোথাও আছে যে 2,000 ডাক্তার এবং 5,054 জন নার্স 14 দিনের ভিতরে নিয়োগ দিয়েছেন এবং এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে অর্থাৎ যারা যে ডাক্তাররা কর্মকার্যক্ষেত্রে ছিল তারা কিন্তু আজকে অনীহা প্রকাশ করেন যার ফলে বাধ্য আজকে নতুন ডাক্তার নতুন নার্স নিয়োগ দিচ্ছে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন আজকে কিন্তু সব ডাক্তার আজকেও মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে দুঃখ করে বলেছেন সংসদে দাঁড়িয়ে যে আজকে মানুষ অসহায় মানুষের পাশে যারা দাঁড়াচ্ছে না এটা ঠিক এটা অমানবিক আজকে কিছু ডাক্তার আজকে অমানবিক আচরণ করছে আমরা এই ঘটনার নিন্দা জানাই আপনি যে বলছেন যে স্বাস্থ্যসেবা আমি বলি না যে স্বাস্থ্যসেবায় অনিয়ম নেই স্বাস্থ্যসেবায় অনিয়ম আছে আজকে কিছু ডাক্তার জীবন দিচ্ছে কিছু ডাক্তার সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন আর কিছু ডাক্তার দূরে দাঁড়িয়ে হাসছেন যারাই দূরে দাঁড়িয়ে হাসছেন আমাদের এদের বিরুদ্ধে নিন্দা জানানো ছাড়া কোনো ভাষা নেই জি কামাল ভাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আপনার কাছে আমি আবারও আসবো একটু যুক্ত হতে চাই রহিন হোসেন প্রিন্সের সঙ্গে প্রিন্স ভাই আপনি শুনছিলেন দুই দলের দুই সাংগঠনিক সম্পাদকের আলোচনা আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই
আমি বর্তমান সরকার এবং এর আগের সরকারগুলো সব সরকারগুলো মিলিয়ে যদি প্রশ্নটি রাখতে চাই আপনাকে, বিএনপিও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় আছে, টানা তিন মেয়াদ, এর আগেও এক মেয়াদ ছিল, তো সব কিছু মিলিয়ে এই স্বাস্থ্যখাতে অবকাঠামোর উন্নয়নের দিকে যতটুকু নজর দেওয়া হয়েছে, সেবা বাড়ানোর জন্য চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, এই জায়গাটিতে এই সরকারগুলো যারা ছিল বিগত কয়েক বছরে তারা কতটুকু নজর দিয়েছে বলে আপনার মনে হয়? রহিন হোসেন প্রিন্স, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে, আমরা যখন আজকে এই আলোচনায় বসছি, সারা বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত, ভয় ভীত, এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি। সুতরাং আমি প্রথমে এটা শুভকামনা করতে চাই, আমি সহ সবার জন্যে, যাতে আমরা এই ধরনের একটা সংকট উত্তরণ করতে পারি। এটা গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, এটা খুবই ক্ষোভের সাথে বলতে হচ্ছে যে আমরা যে ধরনের একটা মহামারীর মধ্যে পড়লাম, বৈশ্বিক মহামারী, এখনো পর্যন্ত কিন্তু আমরা একটা জাতীয় দুর্যোগ ঘোষণা করলাম না, কিন্তু দুর্যোগের বাইরে কোথায় আছি, একটা জাতীয় দুর্যোগের মধ্যে আছি। দুঃখ হচ্ছে এই ধরনের একটা ঘটনা উত্তরণের সময় জন্যে আমাদের যার যতটুকু শক্তি আছে সমন্বিত শক্তিকে কাজে লাগানোর কথা ছিল, সেটা এখনো পর্যন্ত করলাম না। আজ থেকে আপনি যদি সেই ফেব্রুয়ারি, তার পেছনে না যান, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আচ্ছা জুন মাসের মাঝামাঝি হতে গেল সাড়ে চার মাস, স্বাস্থ্য খাতের যে কি বেহাল দশা এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং আমি জানি না, সবাই বোধ হয় কোনো একটা অদৃশ্য শক্তির উপরে ভরসা করেছে, কিছু হবে না বা কোনোভাবে পারকে পেয়ে যাব, আর ভরসা রাখুন এ ধরনের একটা অবস্থায়। তাহলে এই রাখার পরও এই যে একটা হজবরল হলো, হলো কেন? কারণ স্বাস্থ্য খাতের যে বেহাল চেহারা সেটা কিন্তু ফুটে উঠলো। এবার আপনার কথার উত্তর আপনি মিলিয়ে নেন, এই যে দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় ছিল, এখন আওয়ামী লীগ অনেকদিন ধরে আছে, এক যুগ ধরে, তার আগে যারা ছিল তারা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে মোটেই কি বলে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করতে পারেনি, জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করে নাই। আপনি হিসাব করে দেখুন, আমরা চোখের সামনে কি দেখেছি, আমাদের যখন তথাকথিত বিশিষ্ট ব্যক্তিরা, মানে আজকে তথাকথিত বলতে হচ্ছে এই জন্যে যে বিশিষ্ট ব্যক্তিরা এমন হয়ে গেছে, দেশের করোনা কিনা তাতে কিছু আসে যায় না, উনার নামে মামলা আছে কিনা কিছু আসে যায় না, উনার জন্য জেট বিমান থাকে, উনারা চলে যান কোর্টের কি বলে যে মামলা থাকার পরও, তাহলে পরিস্থিতি এরকমের। সেই জায়গায় আমাদের যারা একটু সর্দি কাশি হলে বিদেশে যেয়ে চিকিৎসা নেয় বা প্রাইভেট ক্লিনিকে, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়, আজকে কিন্তু সব যেতে হচ্ছে সরকারি হাসপাতালে। কিন্তু এই যে সরকারি হাসপাতাল বা চিকিৎসালয় কোনো সরকারের সময়, এইটা একটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার কাজ কেউ করেনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সংকট। তার প্রধান কারণ কি জানেন? কারণ হচ্ছে যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে তারা আছেন সেটা হচ্ছে তথাকথিত মুক্তবাজারের নামে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। সুতরাং ওনারা এই ধরনের স্বাস্থ্যকেও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখেছে। আজকে এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকার কারণে, এটা তো আমরা কেনা জানে, 75-এর 15ই আগস্টের পরে যে মুক্তবাজারের নামে যেটা চালু হলো, জিয়াউর রহমান সাহেব করলেন, তারপরে এরশাদ সাহেব এটাকে আরো ফুলে ফাঁপা করে নিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একই অর্থনৈতিক ধারায় চলছে, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা জনগণের কল্যাণে কোনো কাজ হয়নি। আপনার নোটা বাদ দেন, বিগত এক যুগ ধরে যারা আছেন, যারা আজকে কথা বলছেন, এই এক যুগে কয়েক লক্ষ কোটি টাকা তারা খরচ করছেন না, এই খরচ করার টাকাটা কোথায় গেল? আপনি দেখুন বরাদ্দ নিয়ে কথা, আরে বরাদ্দ তো পরে, আগেই তো বলেছি একটা নীতির ব্যাপার, আপনি কোনটাকে প্রাধান্য দেবেন? যদি আজকে সরকারি হাসপাতালগুলোকে প্রাধান্য দিতেন, যে প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিক আছে ওইটাকে যদি প্রাধান্য দিতেন, যদি দক্ষ করে গড়ে তুলতেন, এবং যদি ওইখানে একেবারে যোগ্যতা সম্পন্ন মানুষ থাকতো, তাহলে আজকে চিকিৎসা ব্যবস্থার এই বেহাল অবস্থাকে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারতাম, সেই অবস্থা কিন্তু আমরা করতে পারলাম না। আমরা কোথায় চলে গেলাম? আজকে এই ঘটনার, এইবারে এই ঘটনার পরপর প্রথমে কেন কান্নাকাটি করতে হলো আমাদের চিকিৎসক বাহিনীর, যে কথা এখানেই তো আপনারা তথ্য বললেন, একজন ডাক্তারের বিপরীতে খালি ডাক্তার দিয়ে তো হয় না, তার নার্স লাগে, অন্যান্য কর্মী বাহিনী লাগে, পদ খালি আছে কিন্তু সেইখানে নিয়োগ নাই। আজকে আমরা সবাই মনে করছি কিছু হবে, আমার টাকা আছে, বেসরকারি হাসপাতালে চলে যাব। সুতরাং পুরো দৃষ্টিভঙ্গিটাই, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি আজকে আমাদের সংকটে ফেলেছে। আমি আজকে ওই কথাকে ভারী না করে আজকে বলতে চাই, আজকে বাংলাদেশের সংক্রমণ রেখা আমাদের উপরের দিকে যাচ্ছে। মানুষ কিন্তু আজকে এই তর্ক শুনতে চায় না, আমিও বলতে ইন্টারেস্টেড না। আমি মনে করি যতটুকু সময় আছে, এই সময় এখনো সময় আছে, আমাদের চিকিৎসক বাহিনীর সুরক্ষা নিশ্চিত করে আমাদের যতটুকু জায়গা আছে এলাকায় এলাকায় ভলেন্টিয়ার বাহিনী, তারা সহ নিয়েই একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার।
ধন্যবাদ প্রিন্স ভাই আমাদের সঙ্গে থাকবেন আবারো যুক্ত হব আপনার সঙ্গে এই জায়গায় যদি আমরা একটু যেতে চাই শামা ওবায়দের কাছে শামা ওবায়দ শুনছিলেন দুজনের আলোচনা এর আগে আপনি যেটি বলছিলেন যে সরকার চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা আপনি বলছেন আমি যদি প্রশ্নটি এভাবে রাখতে চাই আপনার কাছে যে বিএনপিও ক্ষমতায় ছিল দুই টার্ম যদি আমরা ধরি 91 আর হচ্ছে আপনার যেই 2001 এর নির্বাচনে আপনারা ক্ষমতায় এসেছিলেন দুই সময়টাতে এই স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের দিকে আপনারাও কিছুটা নজর দিয়েছিলেন কিন্তু চিকিৎসক কিংবা সেবা বাড়ানোর দিকে বিএনপি বা কতটুকু নজর দিয়েছিল আরেকটি বিষয় সেটি হচ্ছে 1996 মেয়াদে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল তারা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে কিছু কমিউনিটি ক্লিনিক চালু করেছিল যেখান থেকে একেবারে মানুষজন তৃণমূলের মানুষজন সেবা পেতেন সেগুলো আপনারা এসে বন্ধ করে দিয়েছিলেন যেটি প্রিন্স ভাইও কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তো এখন আমরা যদি স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা বলি কিংবা স্বাস্থ্য খাতের বেহাল চিত্রের কথা বলি সে দায় বিএনপিরও কিছুটা রয়েছে কিনা শামা ওয়ায়েদ দেখুন বিএনপি একটি জনগণের দল বিএনপি এতবার রাষ্ট্রের দায়িত্বে ছিল বিএনপির যদি স্বাস্থ্য খাতে বা অন্য কোনো খাতে সঠিক কাজটা না করে থাকে বা যথেষ্ট পরিমাণ কাজ না করে থাকে অবশ্যই সেটা তো আমরা অস্বীকার করব না সেটা হয়তো সব কাজ ঠিক মতো হয়নি কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে কিন্তু আপনার স্বীকার করতে হবে যে বর্তমানে স্বাস্থ্য খাতে যে পরিমাণ শুধু অরাজকতা নয় যে পরিমাণ দুর্নীতি হচ্ছে আপনাদের সময়টি একটা যেটা আপনি বললেন যে শিশু হাসপাতালে আইসিইউ বেড পড়ে আছে 70 কোটি টাকার কেউ সেটা ব্যবহার করছে না এবং সেই হাসপাতালের ম্যানেজমেন্টও জানে না যে কেন এটা ব্যবহার করা হচ্ছে না কি অবস্থা তারপরে আপনারা দেখেন 500 টাকার গগলস 5000 টাকা 2000 টাকা পিপিই 4700 টাকায় এই খরচ দেখিয়ে এবং দিনের পর এটা একদিন না এটা তো বিএনপির আমলে এই ঘটনা কখনো ঘটেনি আপনার যত দিন যায় যত মানুষ মানে যত আপনার ডেভেলপমেন্ট হয় তত কিন্তু আপনার টেকনোলজির সাথে সাথে মানুষের রোগ ব্যাধিও বাড়ে রোগ ব্যাধির যেমন যেমন এখানে কামাল ভাই বললেন যে করোনা ভাইরাস একটি নতুন ব্যাধি অবশ্যই এটা নতুন ব্যাধি এই ভাইরাস আগে কখনো মানুষ দেখে নাই আগে মানুষ ম্যালেরিয়া দেখেছে সার্স দেখেছে ওগুলো নিয়ে মোকাবেলা করার জন্য টেকনোলজি ছিল সায়েন্স ছিল সেইভাবে বাংলাদেশের মানুষও সেটা মোকাবেলা করেছে কিন্তু বর্তমানে যতদিন যাচ্ছে তত নতুন নতুন রোগের উৎপত্তি হচ্ছে এবং সেই সেই সাথে জনসংখ্যার সাথে তাল মিলিয়ে এবং যে ধরনের জনসংখ্যা আমাদের আছে তার সাথে তাল মিলিয়ে সেই পরিমাণ আপনার স্বাস্থ্য ব্যবস্থা সেই পরিমাণ স্বাস্থ্য কাঠামো তৈরি করা এটা আজকে যদি আওয়ামী লীগ বিএনপি যদি না করে থাকে বিএনপি যথেষ্ট করেছে তারপরে আমি বলবো যে আমি এখন আওয়ামী লীগ বিএনপি বিতর্কে যেতে চাই না কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং আওয়ামী লীগ বিএনপি ঝগড়াঝাটি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ তারা সলিউশন চায় তারা সমাধান চায় তারা বাঁচতে চায় সেই সেই কারণে বিএনপি কিন্তু জনগণের দল হিসেবে এই করোনার শুরু হওয়ার পর থেকে অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে সরকারকে সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছিল যেটা প্রিন্স ভাইও বলেছে একটা জাতীয় পর্যায়ে একটা কমিটি করার জন্য সবাইকে নিয়ে সব দলকে নিয়ে সব মতকে নিয়ে সব ডাক্তার নার্স তারপর আপনার প্রশাসনের লোকজন সব বিশেষজ্ঞদেরকে নিয়ে এক্সপার্টদেরকে নিয়ে কমিটি করে ইনক্লুসিভ ভাবে সবাইকে নিয়ে এই এটা মোকাবেলা করার কথা কিন্তু প্রথম থেকে বিএনপি বলে আসছে এবং বিএনপি 87,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ জনগণের সামনে পেশ করেছিল প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী প্রণোদনা শুরু করার আগে এবং আমি কামাল ভাইয়ের একটা কথা অত্যন্ত অবজেকশনেবল আমার এটা বলতে হবে যে ওনার এই কথা যে উনি বললেন এর মধ্যে দুইটা পয়েন্ট প্রমাণিত হয় একটা হচ্ছে যে আওয়ামী লীগ অফকোর্স আওয়ামী ঘরানার লোক দেখে দেখে চাকরি দেয় এবং যেহেতু ডাক্তারদের মধ্যে আওয়ামী ঘরানা না অন্য ঘরানার লোকও আছে এটাতে ওনার সমস্যা এবং এটা অত্যন্ত দুঃখজনক অবজেকশনেবল একটা কথা আমি ড্যাব কি করেছে আমি আপনাকে বলতে চাই ড্যাবের নেতৃবৃন্দরা আজকে সারা দেশে তারা পিপিই সরবরাহ করেছে তারা বেসিন ওয়াশ বেসিন বসিয়েছে তারা ত্রাণ দিয়েছে তারা করোনা ভাইরাস মোকাবেলার জন্য তারা নিজস্ব অর্থায়নে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়ে যাচ্ছে ফ্রি চিকিৎসা দিচ্ছে এটা ড্যাবের জায়গা থেকে করছে আজকে কিন্তু ডাক্তার কোন দল করে এটা মুখ্য হওয়া উচিত নয় আজকে আওয়ামী লীগ বিএনপি আজকে কে করোনা আক্রমণ
আক্রান্ত হবে, আমি আক্রান্ত হব না, কামাল ভাই আক্রান্ত হবে না, প্রিন্স ভাই হবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেখানে করোনা কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদরা আজকে করোনায় আক্রান্ত হচ্ছে। সুতরাং আজকে কেউই কিন্তু এটা থেকে মুক্ত হবে না। সুতরাং ডাক্তার আওয়ামী ঘরনার না, এবং এই জন্য এটা সমস্যা। এই এই জিনিসটা কিন্তু ওনার মতো একজন একজন দায়িত্বশীল রাজনীতিবিদদের মুখ থেকে এটা আসা উচিত হয় নাই। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে অফিসিয়ালি 1000 লোক এখন আমরা প্রাণ হারিয়েছি এখন পর্যন্ত, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু অনেক বেশি করোনা উপসর্গ নিয়ে লোকজন মারা যাচ্ছে, যেটা হিসাব নাই। ঢাকা মেডিকেলে প্রতিদিন লোকজন মারা যাচ্ছে করোনা উপসর্গ নিয়ে, এটা কিন্তু কোন এই নাম্বারটা কিন্তু এই সরকারি খাতে অ্যাড হচ্ছে না। সুতরাং আমাদের কিন্তু দেখতে হবে। এবং ত্রাণের কথা বললেন, হ্যাঁ প্রণোদনা প্যাকেজ ঘোষণা হয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে, সঠিক, কিন্তু সেই প্রণোদনা প্যাকেজে চুরিও হচ্ছে, দুর্নীতি হচ্ছে। সেই প্রণোদনা প্যাকেজ সেই চাল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে পাওয়া যাচ্ছে। ব্র্যাকের একটা নতুন সমীক্ষা হয়েছে যে তারা সারা বাংলাদেশে গ্রামগুলোতে সমীক্ষা করে দেখেছে, ও তারা মানুষ বলছে যে 69% মানুষ ত্রাণ পায় নাই, এবং সেটা গ্রামাঞ্চলে গরিব হতদরিদ্র লোকজনের সংখ্যা বেশি। তাহলে আজকে এই যে 50 লাখ লোককে 2500 টাকা করে দিল ঈদের আগে, সেখানেও কিন্তু দুর্নীতি করার চেষ্টা করেছে লোকজন। একই মোবাইল নাম্বারে বহু গেছে টাকা, গেছে এই যে টাকা যায়নি আবার সেই নম্বরগুলো বাতিল হয়ে গেছে, অর্থাৎ একই নম্বরে একাধিকবার রেজিস্ট্রেশন করলে সেটি বাতিল হয়ে গেছে অটো। আজকে তারা সকালে একটা সিদ্ধান্ত দেয়, দুপুরে আবার আরেকটা সিদ্ধান্ত দেয়, বিকালে আরেকটা সিদ্ধান্ত দেয়। জনগণ তো এমনিতেই আতঙ্কে আছে, জনগণ এমনিতেই আতঙ্কে আছে। তারপরে সরকারের এই সিদ্ধান্তহীনতা সমন্বয়হীনতার কারণে জনগণ আরো বেশি ভয় পাচ্ছে যে ভবিষ্যতে আমাদের কপালে কি আছে। জনগণ এটা চিন্তা করে আরো বেশি ভয় পাচ্ছে। আজকে আমাদের দেখতে হবে যে আজকে যদি আমাদের এই এই করোনা থেকে মানে উত্তরণ ঘটাতে হয়, আমাদের এই স্বাস্থ্য খাতে এই যে বাজেট আসতেছে সেই বাজেটে স্বাস্থ্য খাতকে মানে অগ্রাধিকার ভূমিকা দিতে হবে। এবং সেই শুধু ভূমিকা দিলেই হবে না, দুর্নীতি বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, 5000 টাকার পিপিই কেনা বন্ধ করতে হবে, 35 লাখ টাকার পর্দা কেনা বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাত এরকমই থাকে, বরঞ্চ আরো বিপর্যয় নেমে আসবে। জি ধন্যবাদ শ্যামা ওবায়দ, আমাদের সঙ্গে থাকবেন, যুক্ত হতে চাই এস এম কামাল হোসেনের সঙ্গে। কামাল ভাই শুনছিলেন, বলছিলেন শ্যামা ওবায়দ, সরকারের দপ্তরগুলোর মধ্যে মন্ত্রণালয়গুলোর মধ্যে অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা রয়েছে, এবং সমন্বয়হীনতার কারণেই এই অবস্থা, শ্যামা ওবায়দের দাবি। এস এম কামাল হোসেন ধন্যবাদ। শ্যামা ওবায়দ দুর্নীতির কথা বললেন, আর একটা কথা বললেন যে ত্রাণ এত পার্সেন্ট লোকের কাছে পৌঁছায়নি। আমার কথার ভিতরে কথা বলেন না। হ্যাঁ আমি ব্র্যাকের সমীক্ষা দেখিনি, আমি চ্যালেঞ্জ করলাম কোথায় কোন লোক ত্রাণ পাইনি। বাংলাদেশে এই পর্যন্ত আপনার ত্রাণ পেয়েছেন হচ্ছে, বাংলাদেশে ত্রাণ পেয়েছে এই পর্যন্ত হচ্ছে আপনার লোক সংখ্যা অনুযায়ী হচ্ছে প্রায় 1,70,071 মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে, আর টাকা বরাদ্দ নগদ টাকা বিতরণ করা হয়েছে 91,13,72,000। এবং শিশু খাদ্য সহায়ক বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে 25,54,00,000 টাকা। 1.5 কোটি পরিবার অর্থাৎ 6 কোটি পক্ষের লোক, তাদের মধ্যে খাবার বিতরণ হয়েছে। আর দুর্নীতির কথা বললেন, হ্যাঁ 81 জন জনপ্রতিনিধি, যারা যার ভিতর 23 জন হচ্ছে চেয়ারম্যান, 2 জন কাউন্সিলর, 1 জন উপজেলার ভাইস চেয়ারম্যান, বাকি সব মেম্বার। এবং মেম্বাররা কোনো দলের না, আপনারা জানেন খুব কম গ্রামের মেম্বাররা, খুব কম। হ্যাঁ মেম্বাররা দলীয় মনোনয়ন নাই, কিন্তু কামাল ভাই দলের সমর্থন তো আছে, বা তারা কোনো না কোনো দলের সমর্থন। আমি বলি, আমি তারপরে আমার কথা, এদেরকে বহিষ্কার করা হয়েছে এবং স্থানীয় সরকারের মধ্যে কিন্তু এদের পদ থেকে অব্যাহতি দিয়েছে, দল থেকে এদের ভিতরে 2-1 জন বিএনপিরও আছে, কিন্তু এই আমলে কিন্তু বহিষ্কার হয়, এই আমলে বহিষ্কার হয়, ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সময় কথা বলেন, সময় যদি বলতো যে হ্যাঁ আওয়ামী লীগের আমলে
এই ত্রাণ বিতরণের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতিবাজদের তার পদ থেকে অব্যাহতি দিয়েছে, দলীয় পদ থেকে অব্যাহতি, এই সরকারকে ধন্যবাদ। কিন্তু আমি দুঃখ করে লজ্জা, আমি আমার লজ্জা হয়, উনি যদি বলতেন যে আমরা যেটা পারি নাই 95 সালে, আপনি জানেন 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, এই কথাগুলো বলতে চাইছিলাম না আজকে। সেদিন বিএনপির ডিলার নিয়োগ হয়েছিল কৃষকদের সাথ দেওয়ার জন্য, বিএনপির দলীয় কর্মীদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল, ডিলারদের গ্রেপ্তার করা হয়নি, কৃষকদের গুলি করা হয়েছিল। আওয়ামী লীগের আমলে কোনো লোক গুলি খেয়ে মারা যায় না, তাদেরকে খাবার দেওয়া হয়, তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। দলীয় কথা বললেন, বিএনপি কুমিল্লার এক উপজেলার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত মৃত্যুবরণ করেছিল, ঘরে পড়েছিল লাশ, ছাত্রলীগের নেতৃবৃন্দ যে ঘর থেকে লাশ বের করেছেন, জানাজা করেছেন, দাফন করেছেন। আওয়ামী লীগ হচ্ছে এই চরিত্রের। উনি ড্যাবের ডাক্তারদের কথা বললেন, ড্যাবের ডাক্তাররা আপনার সময় টিভি বলেন তো কোন জায়গা কোন ড্যাবের ডাক্তার তাদের একটা সেন্টার খুলে সেখানে চিকিৎসা দিচ্ছেন, মিথ্যা মেসেজ দিয়ে লাভ নাই। আর জাতীয় ঐক্যের কথা বললেন, জনগণের ঐক্য হচ্ছে এবং বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে, যার যার জায়গায় দাঁড়িয়ে সেই সেই, যেমন আজকে আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে শ্রদ্ধা করি, উনি ওনার ল্যাব থেকে বা উনি একটা বিষয় চেষ্টা করতেছেন, যারা সুশীল সমাজ ভালো ভালো কথা বলেন, যারা রাজনীতিবিদরা ভালো ভালো কথা বলেন, কোথায় যে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আপনাদের সময় টিভিতে একটা ছবি তো দেখি নাই। বরং আওয়ামী লীগের পক্ষ থেকে 90,25,825 পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে দলীয়ভাবে। আর দুর্নীতির কথা বললেন, আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য সরকারি কোনো ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেনি, আপনারা জানেন সেখানে অংশগ্রহণ করেছেন, সেই ত্রাণ বিতরণ হয়েছে, এই যে আমি যে 1.5 কোটি পরিবারকে খাদ্য বিতরণ করা হয়েছে, এটা ডিসি সাহেব টিওনো সাহেবের মাধ্যমে ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বারদের, কোনো সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান সেই খাদ্য বিতরণে যায়নি। মানবতার কথা বলেন, ছাত্রলীগের যখন এই দেশের কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারছিল না, তারা যখন অসহায় অবস্থায় ছিল, সেই সময় তাদের পাশে গিয়ে ছাত্রলীগ গিয়ে কৃষকদের ধান কেটে দিয়েছেন, আপনাদের টেলিভিশনে আমরা দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে গিয়ে দাঁড়ান, দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়ান, খালি জাতীয় ঐক্য জাতীয় ঐক্য জাতীয় ঐক্য তো আছেই, জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের জনগণের ঐক্য আছে। আমরা কিছু লোক টেলিভিশনে কথা বলি, যেটা বাস্তব সেটা বলতে হবে। শ্যামল ভাই, অন্যটি প্রসঙ্গে জানতে চাই আপনার কাছে। শ্যামাবাদ বলছিলেন যে বাজেটের জন্য সর্বাধিক বরাদ্দ দেয়া হয় স্বাস্থ্য খাতে, তো সেই ইঙ্গিত আমরাও এর মধ্যে পেয়েছি, কিন্তু তিনি বলছেন দুর্নীতি যাতে না হয়, অর্থাৎ তিনি দুর্নীতির আশঙ্কা করছেন, এই জায়গাটাতে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনি জানেন যে এই সরকার জনগণের সরকার, গত বাজেটও 72,000 কোটি টাকা সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ করা হয়েছিল, এবার কিন্তু এই সরকার 5,000 মানে 68 কোটি টাকার মতো বাজেট ঘোষণা করছেন, বা 60 কোটি টাকার মতো, এখানে কিন্তু 68,000 কোটি টাকা, 5,68,000 কোটি টাকা, সেইখানে কিন্তু স্বাস্থ্য খাতে এবং আপনার স্বাস্থ্যখাতকে সবচেয়ে, কৃষিখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। কারণ আজকে বাংলাদেশে কৃষির উপর আমাদের নির্ভরশীল হতে হবে, কিন্তু আজকে কিন্তু মানে জাতিসংঘের মহাসচিব কিন্তু ইঙ্গিত দিয়েছেন 50 বছরে যে দুর্ভিক্ষ দেখা যায়নি তার চাইতে ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের উপর ধেয়ে আসছেন। সেই ক্ষেত্রে আজকে দেখেন কৃষকদের, জননেত্রী শেখ হাসিনা কৃষকদের ভর্তুকি 2,00,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য ক্রয় করার জন্য কিন্তু টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে কৃষকদের মানে যন্ত্রপাতি কেনার জন্য 200 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, এবং কৃষিক্ষেত্রে কিন্তু 5,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন, 750 কোটি টাকা ভর্তুকি দিয়েছেন কৃষকদের ক্ষেত্রে। অর্থাৎ আজকে কৃষি ব্যবস্থাকে এই সরকার কিন্তু এই বাজেটে গুরুত্ব দিচ্ছেন আপনার সবচাইতে স্বাস্থ্য খাতকে। এবং আমার যতদূর জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী মনে দেখেন, অনেক দেশ কিন্তু এই সময় বাজেট প্রণয়নের কথা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কিন্তু করোনা মোকাবেলার পাশাপাশি উন্নয়ন সমৃদ্ধি শান্তি গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ,
তিনি কিন্তু জনগণের কথা চিন্তা করে এই বাজেট প্রণয়ন করছে। ধন্যবাদ, আমার বিশ্বাস সঙ্গে থাকবেন, আবারও আসবো আপনার কাছে। যুক্ত হতে চাই রহিন হোসেন প্রিন্সের সঙ্গে। প্রিন্স ভাই, এর আগের আলোচনা আপনি যেটি বলছিলেন যে ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী ব্যক্তিরা চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, সেটি কমাতে হবে। আমি একটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক নঈম নিজাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করেছেন, তার মন্তব্যটি যদি আমি একটু আপনাকে সারসংক্ষেপ বলি, তিনি বলছেন সংসদ সদস্যরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, মন্ত্রীরা যদি জেলা যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নেন, এবং সরকারি বড় বড় আমলারা যদি সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নেন, তাহলেই আমাদের স্বাস্থ্যখাতের অনেকটাই উন্নয়ন ঘটবে। অর্থাৎ যেটি মোট কথা হচ্ছে, যদি এই পর্যায়ের মানুষজন বিদেশ নির্ভর চিকিৎসার ক্ষেত্রে কম হন, তাহলেই দেশের চিকিৎসা খাতের উন্নয়ন ঘটবে। এই জায়গাটাতে আপনার একটু আলোচনা শুনতে চাই, রহিন হোসেন প্রিন্স। আচ্ছা, আমি বুলেট পয়েন্টে কয়েকটা কথা বলে যাই, কারণ আলোচনা এত ছড়িয়ে গেছে, যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, প্রতিটি বিষয়ে আমাদের বক্তব্য আছে এবং বিকল্প বক্তব্য আছে। আমি এক এক করে বলি। আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম নঈম নিজাম ভাই, তিনি করোনা মুক্ত হয়েছেন, আমি শুভেচ্ছা জানাই, তিনি ভালো থাকুন এটা চাই। উনি যে মন্তব্য করেছেন ধন্যবাদ জানাই। প্রসঙ্গক্রমে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আমার একটা মন্তব্য দেখতে পারেন, স্বাস্থ্য খাতে যা যা করণীয় আমি 6-7টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট বলেছিলাম। আমরা এখনই আমি আমার কথা বলেছিলাম, ঘোষণা দেখতে চাই, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল রাষ্ট্রনায়করা বলবে আমি অসুস্থ হলে দেশে সেবা করব। এই ঘোষণাটা আমি আগেই বলেছি নঈম নিজাম ভাইয়ের সাথে, এটা আমি যুক্ত করতে চাই। এরকম একটা ঘোষণা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম। আমি ওই শোনাটোনার মধ্যে আর যেতে চাচ্ছি না, আমি দোষারোপের না, যেটা ঘটে গেছে বাদ দিয়ে আজকেই ঘোষণা দিই, পার্লামেন্ট সহ আমরা দেখতে চাই, দেখবেন চেহারা পাল্টে যাবে। কিন্তু প্রশ্ন কোথায়, ওইটা আমি আবার বুলেট পয়েন্টে বলি। আপনি আগে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করবেন কিনা, আমাদের সংবিধান অনুযায়ী সেই জায়গায় যাবেন, নাকি মুক্ত বাজারের নামে স্বাস্থ্যকে ব্যবসায় ঠেলে দেবেন? আপনি যদি ওই যে বিএনপির আমলে যেটা শুরু হয়েছিল, এরশাদ সাহেবের আমলে ওইটা আরো ফুলে ফাঁপে নিয়ে হয়েছে, বর্তমানে আওয়ামী লীগের আমলে একই ধারা চলছে অর্থনীতির, ওই ধারা রাখলে আপনি মুখে যতই সিদ্ধান্ত নেন বাস্তবায়ন করতে পারবেন না। সুতরাং আপনাকে আসতে হবে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার ধারণায়, এবং রাষ্ট্রীয় খাতকে প্রধান খাত করে স্বাস্থ্যের নামে ব্যবসা বন্ধ করতে হবে, তাহলে আপনি পারবেন। এটা একটি পয়েন্ট। আরেকটা পয়েন্ট বলি, বাজেট নিয়ে কথা হচ্ছে, আরে ভাই বরাদ্দটা আমার যদি ব্যক্তিগতভাবে পরে আসেন, যে টাকা বরাদ্দ আছে তার দক্ষ এবং দুর্নীতিমুক্ত ব্যবহার আমি করব কিনা। আপনি যে প্রশ্ন তুলেছেন গুরুত্বপূর্ণ, আমি কি বড় বড় বিল্ডিং তৈরি করব, নাকি একজন ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো কোম্পানির লোক এসে যাবে, তার মেশিন বিক্রির জন্য যেটা দেবে বিক্রি করবে, ওইটার পেছনে যে লোকবল দরকার, চিকিৎসক দরকার, তাদের দরকার নেই, মেশিন কিনলেন কয়েকদিন পরে চলবে না। অর্থাৎ লুটপাটের স্বর্গরাজ্য রাখলে বরাদ্দ বাড়ায় লাভ নেই। তাহলে এই জায়গায় আপনি নীতিগত অবস্থান নিতে হবে যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা আমি কায়েম করব, তাহলে আপনি যেতে পারবেন। অর্থাৎ আপনার ভিত্তিটা কি, বেসিকটা কোনটা, এইটা ঠিক রেখে যদি আগানো যায়, তাহলে হয়তো আগামী দিনে কিছুটা উন্নয়ন আমরা দেখতে পাবো। ওই উন্নয়নের মধ্যে চলে আসবে আমার যে 14,000 কমিউনিটি ক্লিনিক এখন আছে, আমি কেন দ্রুততার সাথে, যেটা আমাদের একটা টার্গেট আছে আরো এগিয়ে নিয়ে এসে আগামী এই 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, আমি কেন এটা 20-21 হাজারে উন্নীত করে ওইখানে দক্ষ জনবল দিয়ে সবার চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবো না? খালি আপনি ব্যবসাটা বন্ধ করে দেন, দেখবেন, এবং চিকিৎসক এবং এই বাহিনীর যে প্রণোদনা দেওয়ার দরকার, যা যা দরকার সেই কাজটা করলে এগিয়ে যাবে। ওইটা কিন্তু নীতিগত অবস্থান নিতে হবে, এবং যে কথাটা বললাম আবার রিপিটেশন হলে, দক্ষ এবং দুর্নীতি মুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে, যেটা কিন্তু আমার মুক্তিযুদ্ধের দৃষ্টিভঙ্গিতে ছিল সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। ওই দৃষ্টিভঙ্গিতে যদি এবার বাজেট না হয়, আপনি বরাদ্দ দেন যা দেন, এটা কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে আমি মনে করি এইবারের বাজেটটা, এই যে সময় হচ্ছে, এটা একটা অন্তর্বর্তীকালীন বাজেট, তার দুইটা দৃষ্টিভঙ্গি থাকা দরকার। একটা হচ্ছে এই যে স্বাস্থ্য, আর একটা হচ্ছে, দেখেন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আমাদের কাছে পর্যাপ্ত তথ্যপত্র নেই। হ্যাঁ, আমাদের কামাল ভাই বললেন, কাগজে কলমে ধরে নিলাম উনি কারেক্ট বলেছেন, কিন্তু যে মানুষের কাছে দিলেন, আমি ওনাকে অনুরোধ করব উনি বাসায় ক্যালকুলেটার নিয়ে বসুক, যে কোটি টাকার কথা বললেন, যত টন চাল টাল দেওয়ার কথা বললেন, যত মানুষকে কথা বললেন, উনি ভাট করে দেখুক তো কয়টা গেছে। আমি দুর্নীতির কথা আমরা জানি, কিছু যে শাস্তি হয়েছে সেটাও জানি। আর একটা দুঃখের কথা বলি, এইটা খুবই ডেঞ্জারাস কথা, উনি যেটা বললেন তথ্য উনি কারেক্ট দিয়েছেন, আমলারা এটা বন্টন করেছেন, যখন একটা জাতীয় দুর্যোগ হয় এইটা মানুষের সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, তাদেরই তো দায়িত্ব পালন করা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে তারা সাইড লাইনে চলে গেছে, কারণ পরিস্থিতিটা এমন,
এই পরিস্থিতি দিয়ে আমলা নির্ভরতায় আপনি বলতে পারবেন এত টন? ক্যালকুলেটর দিয়ে বলেন তাহলে পার পরিবার কতটুক চাল পেয়েছে, কতটুক গম পেয়েছে, কয় টাকা পেয়েছে, ওই টাকা দিয়ে কিন্তু কিছু হবে না। বাংলাদেশ এত ডিজিটালের কথা বলি কেন, এক ক্লিকে যে 50 লক্ষ মানুষকে টাকা দেবো বলা হলো এটা কেন দিতে পারলাম না? কারণ ওই পর্যাপ্ত তথ্য নেই। যে একদিন দুই দিনে বলা হলো একটা ওয়ার্ডে 1000-2000 তালিকা দাও এক্সেলে, আমি জনৈক এমপি সাহেব বলেছেন এরকম অন ইয়ারে, যে আমাকে আগের দিন বলা হলো একদিনে আমার ওয়ার্ডে 100 জনের তালিকা দাও এক্সেলে লিখে, পরে বলা হলো দুই দিনের মধ্যে ওয়ার্ডে 100 জনের নাম, বিকাশ নাম্বার, মোহক নাম্বার দাও, এটা তো পসিবল না। তার মানে ডিজিটালি আমাদের এই ধরনের তথ্য উপাত্ত নাই। এই দুর্বলতাগুলো এখনো সময় আছে, অন্যগুলো বাদ দিয়ে এই কাজ করেন। কিন্তু আমি আজকের আলোচনার ফোকাস রাখতে চাই, আমরা যখন আলোচনা করছি মানুষ কিন্তু কণ্ঠিত, আমাদের এখনো যে মানুষের ঘরে থেকে চিকিৎসা যতটুকু নেবে ডাক্তার সরাসরি যোগাযোগ করানো তো পারছি না, আমাদের বেড নাই ঠিক আছে, কিন্তু যেগুলোকে বিকল্প বেড করে সেইখানে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই সহ আমাদের চিকিৎসকদের সুচিকিৎসা নিশ্চিত করে যেটা করা সেটা হচ্ছে না। এখনো আমরা দেখতে পাচ্ছি এলাকায় এলাকায় যে বলা যায় মানুষকে বিনা পয়সায় যেভাবে টেস্ট করানো দরকার সেইটা না করে, এটা আজকে দেখবেন কেউ বিপদে পড়ে, বলা হচ্ছে একটা থার্মো মিটার যে কপালে ঠেকায় যে কি বলে জ্বর মাপা যায় 3000 টাকা দাম, ওইটা কেন? আপনি আগুন দিয়ে তুমি আঙ্গুলের চাপ দিয়ে তোমার অক্সিজেন আছে কিনা 3-4 হাজার টাকায় কেন আপনি হাজার হাজার টাকার এই ব্যবসায়ীদের সুযোগ করে দিচ্ছেন, কিন্তু নিজে কোনো সুযোগ দিচ্ছেন না। অর্থাৎ মানুষ উৎকণ্ঠিত, মানুষের জন্য টেস্টের ব্যবস্থা করেন, অন্য আলোচনা বাদ দেন। এবং আমি কামাল ভাইকে বলতে চাই, শব্দ কি বলবেন সেটা নিয়ে কিন্তু আমি কথা তুলি নাই, দুর্যোগ এটা মনে করতে হবে, এখনো সময় আছে, জাতীয় দুর্যোগ ঘোষণা দেন, বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝাই এইটা আমাদের জাতীয় দুর্যোগ, যার যতটুকু শক্তি আছে সবটুকু নিয়েই আমরা নামি, তাই না হলে কিন্তু এই ধরনের দুঃসাহস। ধন্যবাদ প্রিন্স ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, যুক্ত হতে চাই। আমি করি শুনেন, কামাল ভাই যেটা বলেছেন একটা মন্তব্য শুনে রাখেন, উনি যেটা বলেছেন কারেক্টলি যে আমাদের গ্রামকে সুরক্ষিত রাখা দরকার খাদ্য নিরাপত্তার জন্য, কিন্তু আগের বার গার্মেন্টস সংকটে ফেললো, এইবার ঈদের সময় আমরা কঠোর অবস্থান না নিয়ে গ্রামকে অনিরাপদ করে রাখলাম, এই অবস্থা থেকে মুক্ত আমি এই দোষারোপ না করে যতটুক সময় আছে মানুষের খাদ্য অর্থ এবং চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করে এই ধরনের একটা কঠোর অবস্থান নিয়ে আসেন এই দুর্যোগ উপমেলায়। আমার যতটুক শক্তি, আপনার অনেক শক্তি, আমার হয়তো ক্ষুদ্র শক্তি, আমাকে আমার দলও কাজ করছে, কিন্তু সেই গল্প করার জন্য আসি নাই, সম্মিলিতভাবে এটা করতে চাই। কামাল ভাই বলছেন যে জাতীয় ঐক্য জনগণের মধ্যে রয়েছে, কিন্তু পাশাপাশি আরেকটি প্রশ্ন রয়েছে, বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে নিজেরা জনকল্যাণে তো কাজ করতে পারে, সেজন্য সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কেন করতে হবে? বিএনপি নিজের জায়গা থেকে যদি জনকল্যাণে এই করোনাকালে কিছু করতে চায় তাহলে কি কোথাও বাধাগ্রস্ত হয়েছে? এক নম্বর কথা হচ্ছে যে বিএনপি বিএনপির কারণে বলে নাই যে জাতীয় ঐক্য দরকার, এটা এই ঐক্যর কথা না, এটা হচ্ছে যে যখন আপনি একা কাজ করবেন আপনার আপনার হয়তো যথেষ্ট পরিমাণে এক্সপার্টিস, বুদ্ধিমত্তা, প্ল্যানিং এগুলা আপনার করার করার স্কোপটা কমে যাবে। যখন আপনি দেশের সকল বিশেষজ্ঞ, সকল অর্থনীতিবিদ, সকল এক্সপার্ট, সকল দল, সকল মতকে আপনি গ্রহণ করে তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন। এই আমি প্রথমেই বলেছি যে এই কমিটিটা হয়েছে সরকারের থেকে, যে কমিটিটা হচ্ছে সেই কমিটিতে যারা ডাক্তাররা আছে, যারা বিশেষজ্ঞরা আছে, তারাই কমপ্লেন করছে, আপনাদের টকশো দেশে প্রতিদিন কমপ্লেন করছে যে কি পরিমাণ অব্যবস্থাপনা, কি তারাও বলছে যে আমরা আরো বেশি ইনক্লুসিভ, আরো বেশি সবাইকে নিয়ে কাজ করার দরকার। আপনি যেটিকে অব্যবস্থাপনা বলছেন আপা, আপনি যেটিকে অব্যবস্থাপনা বলছেন বিএনপি কে যুক্ত শ্যামাপা, আপনি যে অবস্থাপনাগুলোর কথা বলছেন বিএনপি কে যদি যুক্ত করা হতো তাহলে কি সেই অবস্থাপনাগুলো থাকতো না আপনি মনে করছেন? এখানে কিন্তু বিএনপি শুধু বিএনপি কে যুক্ত করার কথা বলে নাই, বিএনপি সব দলকে, সব দল এবং মতকে। আপনি দেখেন আমি রুট লেভেলে যাই, এই যে গ্রাম নিয়ে কথা বলছেন, গ্রামে এই যে আমলাদের ক্ষমতা এখন সবচেয়ে বেশি, কারণ গত নির্বাচনে আমলারাই প্রশাসনই এই সংসদ সদস্যদেরকে সংসদ সদস্য বানিয়েছে, ঠিক আছে, সংসদ সদস্যদের কোনো ক্ষমতা নাই, তাদেরকে কোনো মূল্য প্রধানমন্ত্রীও দেয় না, ওনাদের নেতারাও দেয় না। আজকে গ্রাম পর্যায়ে যদি সব দল মিলে, কে কাউন্সিলর, কে চেয়ারম্যান, এটা না দেখে সব দল মিলে যদি গ্রাম কমিটি গঠন করত এবং সেই কমিটি রান্না করা খাবার মানুষের ঘরে ঘরে দিবে, ত্রাণ ঘরে ঘরে দিবে, যদি এই ব্যবস্থাটা থাকতো, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোনো দল দেখার সময় এখন নাই ভাই,
এখন মানুষের জান বা জীবন বাঁচাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ওদের ওনাদের সংসদ সদস্যদের নমুনা তো আমরা দেখছি, ওনাদের সংসদ সদস্যরা আপনার বিদেশে বিদেশে ধরা পড়ছে, তারা মানব পাচারে ধরা পড়ছে, তাদের সংসদ সদস্যরা এইসব। আরেকজন আরেকজন নেতা দেখলাম যে উনি মাস্ক আমদানি মানব পাচারের অভিযোগে যিনি অভিযুক্ত তিনি কিন্তু আবার স্বতন্ত্র সংসদ সদস্য। এই বাস্তবতায় আমাদের কিন্তু সংসদ সদস্যদের যেটা প্রিন্স ভাই বলেছে সঠিক কথা, গ্রাম পর্যায়ে কিন্তু আপনি বললেন না যে বিএনপি কেন বলেছে, বিএনপি জনগণের পাশে কে দাঁড়িয়েছে, বিএনপি ত্রাণ দিচ্ছে, এই সেটা তো আপনারা হয়তো জানেন, কারণ আপনাদের অনেক সাংবাদিকরা খবর রাখে, কিন্তু কামাল ভাই এটা খবর রাখার দরকারও নাই, তাদের এবং ওনাদের খবর রাখার জন্য আমরা বসে নাই। বিএনপি সারা দেশে জনগণের পাশে দাঁড়িয়েছে, ইতিমধ্যে এই করোনা যে কমিটি হয়েছে সেই কমিটি অঙ্গ সংগঠন সহ সকল এমপি যারা ক্যান্ডিডেট ছিল এবং নিজ দায়িত্বে নিজ পকেট থেকে সরকারি পয়সায় না নিজের পয়সায় তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এবং ইতিমধ্যে 39 লাখ পরিবারকে আমরা ত্রাণ দিতে পেরেছি আমাদের সারা দেশের যে ডাটা আমাদের কাছে এসেছে সেই তথ্য অনুযায়ী। এবং আমি একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে সেটা বলছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমাদের যদি এই দেশের জনগণকে বাঁচাতে হয় এবং আমাদের যদি দেশের এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হয় আমাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে, এবং এই বাজেট কালকের এই বাজেট কামাল ভাই সমাবেত বলছেন যে সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আর প্রিন্স ভাই একটি প্রশ্ন তুলেছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন যে সংসদ সদস্য সহ রাজনৈতিক নেতারা কেন এই ত্রাণ বিতরণ বলেন কিংবা অন্যান্য কার্যক্রম বলেন সেগুলোতে কিছুটা দূরে। আমি দুইটা প্রশ্ন উত্তর দেই। সমাবেত একটি কথা বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারা একসাথে খাবার দেবে, আমি কাছে ঠিক আছে ভালো কথা বলেছেন, দলীয় ভাবে বিএনপি শুরু আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ওয়ার্ড ওয়ার্ড দিচ্ছে দলীয় ভাবে, উনাদের এলাকায় যে উনরা ত্রাণটা দিক না খাদ্য সামগ্রী দিক না, আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে শ্যামাবা একটু বলতে দেন কামাল ভাইকে, শ্যামাবা আমার কথা শেষ করতে দেন, আপনার কথার সময় আমি কথা বলি না প্লিজ। হ্যাঁ আমি বললাম যে বিএনপি তার মতো করে যাক না, যাই নেই গ্রামে। আর প্রিন্স সাহেব যেটা বললেন, হ্যাঁ রাজনৈতিক ব্যক্তিদের, এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার কারণে, যাতে সব দলে যারা অসহায় দুস্থ মানুষ তারা যাতে এই লিস্টের অন্তর্ভুক্ত হতে পারে। কারণ আওয়ামী লীগের একজন এমপি যদি দায়িত্বে থাকে, শ্যামাবাদ বলবে যে এস এম কামাল দায়িত্ব ছিল বলেই বিএনপির লোকের লিস্ট দেওয়া হয়নি। সময়তবাদ কিন্তু একজন ডিসির সাথে কথা বলতে পারবেন, একজন টিউনের সাথে কথা বলতে পারবেন, যার ফলে যারা দুস্থ অসহায় কর্মহীন মানুষ যাদেরকে এই সাহায্যটা দরকার, হ্যাঁ যাদের এই সাহায্যটা দরকার তাদের লিস্ট করার জন্যই কিন্তু এই সরকারি প্রশাসকদের মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিটি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠন করা, জেলায় উপজেলায় ত্রাণ কমিটি গঠন করে এই প্রশাসনকে সহযোগিতা করা এই লিস্ট করার ক্ষেত্রে, এবং দলীয়ভাবে আমাদের দলের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে নিয়ে সাহায্য সহযোগিতা মানুষকে করা দলীয়ভাবে, যার ফলে আমরা বললাম যে 90,25,869 পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু খাদ্য বিতরণ করা হয়েছে, প্রায় 10 কোটি টাকার মতো নগদ অর্থ বিতরণ করা হয়েছে, আমি এই কথা বলতে পারি। আজকে যেটা বললেন যে স্বাস্থ্যসেবা, আমার ভাই প্রিন্স বললেন বিএনপির আমলে কমিউনিটি ক্লিনিক কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর 18,000 কমিউনিটি ক্লিনিক করেছেন এবং সব জায়গায় ডাক্তার নিয়োগ দিয়েছেন, আমাদের অনেকেই ডাক্তাররা এই এলাকায় গ্রামে যে থাকেন না। এটা হ্যাঁ আপনি বলতে পারেন যে সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন কোনো ডাক্তার গ্রাম থেকে আসতে পারবে না, এটি কিন্তু উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ এই করোনা আক্রান্তের কারণে স্বাস্থ্য ব্যবস্থা হয়তো অনেকের কারণে এটা সোয়াইস রোগ, বৈশ্বিক রোগ, এই রোগে সবাই আতঙ্কগ্রস্ত, যার ফলে এই ব্যবস্থায় হয়তো ডাক্তাররা নার্সরা তারপরেও কিন্তু এই বিষয়ে মানুষের সেবাদানের জন্য কিন্তু জননেত্রী শেখ হাসিনা আপনি জানেন
14 দিনের মাথায় 2000 ডাক্তার নিয়োগ দিয়েছেন, 5054 জন নার্স নিয়োগ দিয়েছেন, আরো 5000 ডাক্তার এবং নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য যারা টেকনিশিয়ান তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এখানে কিন্তু কোনো দলীয় বিষয় দেখা হচ্ছে না, দল মত নির্বিশেষে ডাক্তার হলে হলো, নার্স হলে হলো। কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু খুব অল্প সময়ের জন্য প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই। প্রিন্স ভাই আমাদের হাতে সময় খুব অল্প আছে, আপনি একটু অল্প কথায় বলবেন সবকিছু মিলিয়ে যেহেতু দেশটা সবার এবং আপনি বারবার যে কথাটি বলছেন যে সবাই মিলে এটিকে মোকাবেলা করতে হবে, এই করোনা থেকে আমরা একত্রে সম্মিলিত হবে বের হয়ে আসবো, সেই প্রত্যাশা দিয়ে আমি শেষ করতে চাই। রহিম হোসেন প্রিন্স। হ্যাঁ, আমি আমি খালি একটা মন্তব্য না করে পারছি না, কামাল ভাই যেটা বললেন উনি জানেন কিনা জানি না, আমি ব্যক্তিগতভাবে অনেক ডিসি এবং অনেককে ফোন করেছি, তালিকা দেওয়ার পরে কি বলে জানেন, বলে যে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আসতে হবে, ওনাকে আমি দোষ দিচ্ছি না কোনো ডিসি সাহেবকে, আলটিমেটলি ওটা দলীয়করণ হয়ে যায়, হয়ে গেছে তাই। আমি আজকে সেটাও বলতে চাই না, আমি মনে করি দেখেন যেটা ঠিকই এটা তো আনলোন, আমরা অনেক কিছু জানি না, কিন্তু এলাকায় যদি সমন্বিত উদ্যোগ থাকতো, ধরুন কোন এলাকায়, আমি এখনো পর্যন্ত বাংলাদেশের কিছু কিন্তু গ্রাম নিরাপদ কেন, কারণ স্থানীয় একজন প্রধান শিক্ষক বা সম্মানিত ব্যক্তিকে প্রধান করে তারা গ্রাম সুরক্ষা কিভাবে করবে, দুইটা স্লোগানে, একটা হচ্ছে আমরা মানুষকে না খেয়ে মরতে দেবো না, বিনা চিকিৎসায় মরতে দেবো না, এবং কেউ যদি খোদা না করুক মারা যান তাহলে তাকে আমরা সম্মানিত করব, অসম্মান করব না, তাহলে এইরকম একটা জায়গায় যদি না আসতে পারি আমরা কিন্তু জাতীয় দুর্যোগ মোকাবেলা করতে পারবো না। সংকট কোথায় জানেন, আমি এখনো মনে করি, আমার দল মনে করে এইটা যে একটা জাতীয় দুর্যোগ এইটা আমরা অনেকে মনে করছি না, এখনো রাজনৈতিক পাল্টাপাল্টিতে আছি, আমি মনে করি আসেন এটা জাতীয় দুর্যোগ বলি, আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজে যার যতটুকু শক্তি আছে সমন্বিতভাবে এটা যাই, আমরা এই ধরনের একটা সম্মিলিতভাবে আমরা সেই মোকাবেলা করব, সেটি আমাদের প্রত্যাশা। প্রিন্স ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ছিলেন শ্যামা ওয়েদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক, ধন্যবাদ আপনাকেও। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।